বৃষ্টিবারে আমরা যে কাজটা করতে চলেছি সেটা প্রচন্ড রিস্কি। আমরা সবাই সাথে আছি, থাকুন টেনশন ফ্রি, ভালোবাসা মিলিয়ে দেওয়ার পঞ্জে করেছি। লগ্ন তো বয়ে যাচ্ছে মা, বর কখন আসবে? এই তো মাসি, বর চলে এসেছে। শোভনকে যেন একটু বেশি লম্বা লাগছে। তুমি ঠিক আছো তো শোভন? এইভাবে টাল খাচ্ছে কেন শোভন? আজকে কি তুই পেক চাপিয়ে এসেছে নাকি? এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না। আঙ্কেল, আসলে কি বলতো, শোভনের কোনো দোষ নেই। ওই চেহারাটা পড়ে আছে তো, মুখের সামনে মালাগুলো ঝুলছে, তাই মনে হয় পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছে না। আমি আছি শোভন, আমি আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এই পিউ, কি করিস বলতো? কখন ডাকতে পাঠিয়েছি, এতক্ষণে এলি। কি ব্যাপার, ওর শেরওয়ানি তো পরিষ্কার হয়নি এখনো। হ্যাঁ মাসি, হ্যাঁ, আসলে তোমরা সবাই এত তাড়া দিচ্ছিলে, আমি ভাবলাম বোধ হয় লগ্ন যদি পেরিয়ে যায় তাই তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আসলাম। ওর আর পরিষ্কার করতে পারেনি। সে ভালো করেছিস, ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে বলছেন গোধূলি লগ্নে বিয়ে, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো মা। হ্যাঁ এই তো মাসি, বর চলে এসেছে, আর কোনো টেনশন নেই। চলো চলো শোভন, এবার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, না আমি হেল্প করে দিচ্ছি। মাসি, আবার কি ভাবছো তুমি? তোর মিশোর কথা খুব মনে পড়ছে রে। তোর বিয়ের সময় মানুষটা অসুস্থ হয়ে পড়লো, এখন আবার অনুষ্কার বিয়ে, হসপিটালে ভর্তি। মিনুদিও তো নেই এখানে, আমার কিছু ভালো লাগছে না। মন খারাপ করো না মাসি, শোনো না, মিনু পিসি মেশো যেখানেই আছে দূর থেকে অনুষ্কাকে আশীর্বাদ করছে। আর এখন এসব কথা ছাড়ো তো, তুমি জানো কত কাজ পড়ে আছে ওদিকে? হয়তো অনুষ্কা এখনো রেডি হয়ে গেছে, আমি যাই ওকে গিয়ে নিয়ে আসি। আর দেখো কত গেস্ট আসতে শুরু করেছে, তুমি একটু দিকটা সামলা, আমি ওকে নিয়ে আসি, তারপর সামলাচ্ছি। হয়তো হাসো, শেরওয়ানি পরে শোভনকে যেন একটু বেশি লম্বা লাগছে। অনুষ্কা আমি জানি তুই এখনো ঋত্বিককেই ভালোবাসিস, পরিস্থিতির চাপে পড়ে মাসি মেশোর কথা ভেবে তুই বিয়েটা করতে রাজি হয়েছিস। তুই বিয়েটা করতে চাস না তাই না আমাকে বল তুই, প্লিজ দেখ। এখন অনেক দেরি হয়ে গেছে, এসব কথা বলে আর কোনো লাভ নেই। অনুষ্কা তুই আমার কথাটা বুঝতে পারছিস না, তুই একবার আমার কথাটা শোনব। শোন, মেশো জানতো না তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই যে ঋত্বিককে ভালোবাসিস মেশো জানতো না। মেশো ভেবেছে তুই যদি এখানে বিয়ে করিস তুই ভালো থাকবি, তাই ওদেরকে না বুঝে কথাটা দিয়ে ফেলেছে। তুই একবার ভাব, মেশো যদি জানতো তুই ঋত্বিককে ভালোবাসিস তাহলে তাহলে কোনো দিন। প্লিজ প্লিজ তুই চুপ কর, আর একটাও কথা বলবি না তুই। আমি অনেক কষ্টে নিজের মনকে বুঝে এই বিয়েটা করছি দিপাই, তুই আমাকে প্লিজ ঘেঁটে দিস না। এসব প্রেম ভালোবাসার থেকে আমার কাছে আমার মা বাবার মান সম্মান আর তাদেরকে দেওয়া কথা অনেক বেশি থাকে। বর এসে গেছে, বিয়ে সব আয়োজনও হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে মন্ডপে। আর দেখ না, আমিও কোনো সাজে রেডি মন্ডপে যাওয়ার জন্য। এখন আমি সবাইকে গিয়ে কি বলবো যে আমি বিয়েটা করতে চাই না? তুই একবারও ভেবে দেখেছিস সবাই কেমন ছিছি করবে? আমার মা বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আজ আর আটকাস না, যা হওয়ার তা তো হবে। আমরা কেউ আটকাতে পারবো না দিপাই, আমি অনেক কষ্টে নিজের মনকে শক্ত করেছি। প্লিজ তুই এসব বলে আমাকে দুর্বল করে দিস না। অনুষ্কা, আমি তোর দিদি, আমি কেন তোকে দুর্বল করতে যাব? তুই একবার আমার কথাটা শোন,
আজকে বিয়ের মণ্ডপে যে তোর পাশে বসছে সে আর কেউ না তো ওই দেখো পিউ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের সঙ্গে গল্প করছিস ওদিকে যে বিয়ে শুরু হয়ে গেছে আর পুরোহিত তো ডাকছে এই অনুষ্কা চল কাকিমা আমি তো তোর বোন অধীর আগ্রহে বলছিলাম যে আমাকে 2 মিনিট পরে পরে কথা হবে চল অনুষ্কা আমার সাথে কি হবে যে কাকিমা আমাকে শিখি দি আয় তুই অনুষ্কা অনুষ্কা মেয়েটাকে নিয়ে কি করব এটা কত ঠিক করে শুনতে চায় না কত বলাই করো না ছাদনা তলা জিওর পাশে বসে সে আর কেউ না সে যদি হঠাৎ করে দিকে রিয়্যাক্ট করে ফেলে গন্ডগোল হয়ে যাবে তো এই তো বিয়ে শুরু হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার শুভ দৃষ্টি হবে মা মুখের উপর থেকে পান পাতা সরিয়ে বরের মুখ দেখো আরে দেখা দেখা তোর বরকে তোর মুখটা দেখা সেই কখন থেকে তোকে দেখবে বলে অপেক্ষা করছে এই শোভনকে একটু বেশি লম্বা লাগছে না মুস্কার পাশে হ্যাঁ দাদা ঠিক বলেছো মেয়েটার হাইটটা কম মনে হয় ওই জন্যই মনে হচ্ছে বোধ হয় বর কোণে একে অপরের চোখের দিকে তাকাও জামাই বাবু একটু এবার মুখটা ঘোরাও শেয়ার আর মারাগুলো সরাও নাহলে শুভ দৃষ্টি হবে কি করে এটা ডাবল প্রোটেকশনের জন্য সাহারা সরে গেলেও যেন মুখ কেউ দেখতে না পায় পালাও অনুষ্কা এসব আবার কি ইশারা করছে শোভন এই রে কি ইশারা করছেন উনি বর তো নিজের মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে মনে হচ্ছে আরে জিজু খোলো খোলো মাস্কটা এবার খোলো হ্যাঁ আসলে আসলে শোভন নিজের হাইজিন নিয়ে খুব কনসার্ন এত ভিড়ভাড়ে রয়েছে তো তাই মাস্কটা পরে রয়েছে শুভ দৃষ্টি তো চোখ দেখলেই হয়ে যায় তাই না পিউটা না পারেও মজা করতে নিন এবার মালা বদল শুরু করুন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না উফ কি সমস্যা বলো তো কি করছেন মিস্টার স্যার অনুষ্কার জায়গায় আমাকে মালা পরে দিতে যাচ্ছিলেন আমি জানি আমাকে ছাড়া আপনি কাউকে সহ্য করতে পারেন না কিন্তু এখানে অনেক লোকজন আছে বুঝুন মালাটা পড়া
না মানে শোভনের সেরা পরে আছে না মুখের সামনে মালা কিছু দেখতে পাচ্ছে না বুঝতে পাচ্ছে না তাই আমি আর আমি তো বড় শালী তাই কর্তব্য হেল্প করাটা আমার কর্তব্য দেখেছো নতুন জামার সঙ্গে পিউ কেমন ভাব জমে গেছে আরে আমাদের পিউ তো এরকমই খুব অল্প সময়ের মধ্যে নতুন মানুষের সাথে ভাব জমাতে পারে সবই ঠিক আছে কিন্তু যে পিহু এই বিয়েটা আটকে দিতে চাইছিল সে এত সহজে হাসি মুখে সবটা মেনে নিয়ে সোমনের সঙ্গে কথা বলছে ঠাট্টা করছে কি ব্যাপার হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না নিজের বর কি আপনার বোনের বর বলতে লজ্জা করছে না আপনার বৃষ্টি বাড়ি আপনার বোনকে তাড়াতাড়ি বোঝান তাহলে এখন যা হচ্ছে সত্যি সত্যি আমার বিয়ে অনুষ্কার সাথে না হয়ে যায় বৌদির প্ল্যান অনুযায়ী আমাকে বেরোতে হবে শোন গাড়ি বাইরে আছে হ্যাঁ বৌদি সিগন্যাল দিলেই অনুষ্কাকে নিয়ে পালিয়ে ঠিক আছে ওর যদি জ্ঞান ফিরে যায় তুই এত টেনশন করিস না তো আমি আরো সব সঙ্গে নেবো তুই যা এক্সাইটমেন্ট হচ্ছে একদিন না সব সিনেমায় দেখতে আজকে নিজের চোখের সামনে না ফিল্ম আজ তো দিল বলে দিল তাহলে এই ব্যাপার এখানে পর বদল করা হচ্ছে ঋত্বিকে যদি এখানে শুভমকে আটকে রাখে তাহলে ওখানে বর্ষে যে গেল কে বিহুটা যে কি করতে চাইছে ওর প্ল্যানটা যে কি আমি কিছুই বুঝতে পারছি না এই ভিডিওটা স্যারকে পাঠালে স্যার খুব খুশি হয়ে যাবেন আরে আঙ্কেল আপনি কেন ভিডিও করছেন ভিডিও করার তো লোক আছে আপনি ফুর্তি করুন আরে আপনারই তো খাতির করার কথা আসুন আমার সাথে আরে কোথায় যাব এখন বলছি আঙ্কেল একটু হবে নাকি কি যাতা বলছো কথা এসব পিহুমা আমার ছেলের বিয়ে এর মধ্যে এসব কেউ করে এসেছি এক্স্যাক্টলি আঙ্কেল আপনার ছেলের বিয়ে আপনার তো আনন্দ করা উচিত আউট হয়ে নাচ করা উচিত আপনি কি করছেন সে নয় করা উচিত কিন্তু এখানে কি আছে নাকি সেসবের ব্যবস্থা ট্যাবস্থা আপনি একবার বলেই তো দেখুন আমি আছি তো সব ব্যবস্থা আছে বেশ তা তুমি যখন বলছো তাহলে একটু টেস্ট করা যাক বেশ তাহলে কি বিয়েটা মিটে যাক তারপর আমি অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছি আপনি ততক্ষণ স্ন্যাক্স খান খাবার খান এনজয় করুন তারপর রঙিন শরবতের ব্যবস্থাটা আমি দেখে নিচ্ছি চলুন আসুন চলুন এস বৃষ্টি বাড়ি দেখছি কোনো টেনশনই নেই আমি এদিকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে আছি আর উনি লোকজন যে স্ন্যাক্স খাওয়াচ্ছেন শরবত খাওয়াচ্ছেন না ওনার উপর ডিপেন্ড করে কোনো লাভ নেই আমাকে কিছু করতে হবে এইবার শাক পাক ঘোরা শুরু করো কি করছেন টা কি এখানে সবাই আছে তো সরে দাঁড়ান তুমি বুঝতে পারছো না কি হচ্ছে ঋত্বিক তোমার জন্য বাইরে অপেক্ষা করছে জিজু তুমি হ্যাঁ আমি তুমি পালা অনুষ্কা এসব কি জিজু স্বভাব কোথায়
শোভনের কথা বাদ দাও, ঋত্বিক তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। দেখো, তুমি কিন্তু তোমার ভালোবাসার মানুষকে এইভাবে হারিয়ে যেতে দিও না, আমি আছি তোমার পাশে। আজ কি হবে না হবে সেটা না ভেবে এখান থেকে পালাও অনুষ্কা। এই সময় এত কি কথা বলছে ওরা? এখন থেকে দুজনের মধ্যে কি মিল দেখেছে মাসি, কি ভালোবাসা! এখনো সাত পাক শেষ হয়নি অনুষ্কা, এরপর দেরি করলে সালি আধে না পুরী ঘর বালি হয়ে যাবে। কি এত ভাবছিস বলতো? আমার কথাটা শোন, এরকম সুযোগ আর কোনোদিনও পাবি না। বাইরে ঋত্বিকের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে, যা চিলে আপনি জিন্দগি। আমার বোনটাকে এবার প্লিজ চাই। বস, তুমি জানো আমি কতটা ভীতু। এর আগে কোনো দিন এত সাহস করিনি। প্রথমবার মুখে বল নিয়ে এত বড় একটা স্টেপ নিচ্ছি, নিজের ভালোবাসাকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে পালাচ্ছি। একটু সামনে নিও বস, দেখো যেন কোনো গোলমাল না হয়। ভালো তোমাকে বোঝাতে পারব, কারণ আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তুই তো জানিস বল যে আমাদের জন্য কতটা জরুরি তোর সঙ্গে শোভনের বিয়েটা দেওয়া। কোন পরিস্থিতিতে তোর বাবা বিয়েটা দিতে রাজি হয়েছিলেন তুই তো সব তো জানিস। তুই তো কি ভাবছিস বলতো? মাসি মেশো কি বলবে? সবাই মাসি মেশোর দিকে আঙুল তুলবে, তাই তো? ভাবিস না, আমি আছি, তোর জিজু আছে, আমরা সবাই সবটা সামলে নেব। তুই নিজের জীবনটা এভাবে নষ্ট হতে দিস না অনুষ্কা, আমার কথাটা শোন প্লিজ। অনুষ্কা, এখানে কি হবে না হবে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, জাস্ট গো রান, আমরা সবটা সামলে নেব। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে সবাই কিন্তু সন্দেহ করবে, রান। ঋত্বিক তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসে অনুষ্কা, আজকে তুই যদি জীবনে না থাকিস ছেলেটা কি করবে বলতো? শেষ হয়ে যাবে, তুই কি সেটা চাস? আমি সেটা একদম চাই না। অনুষ্কা দেরি করিস না, যা এখান থেকে, যা বলছি। জোর করে কারুর সঙ্গে থাকা যায়, ভালো থাকা যায় না। আর যদি ভালোই না থাকবে তাহলে বিয়েটা কেন করবে? আমি তোমায় ভুলে গেলেও তুমি আমায় ভুলে যেতে পারবে তো? ঋত্বিক তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসে অনুষ্কা, আজকে তুই যদি জীবনে না থাকিস ছেলেটা কি করবে বলতো? শেষ হয়ে যাবে। এ কি, থেমে গেলে কেন? সাত পাকটা সম্পূর্ণ করো, তারপর কুসুমডিঙ্গা সিন্দুরদান এসব করতে হবে। আচ্ছা অনুষ্কা, আমার একটা কথা বলো, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছে আর কি কোনো দাম নেই? শোভন ওঠো, ওদিকে তোমার বিয়ে ভণ্ডুল হয়ে যাচ্ছে। এই শোভন, ওঠো, পড়ে থাকি।
আমার সবার চোখের সামনে দিয়ে মেয়েটা পালিয়ে গেল, তাহলে আমার বিয়েটা কি করে হবে? পিউ, এসব কি হচ্ছে? অনুষ্কা কোথায় গেল? বিয়ের মণ্ডপ ছেড়ে কেন পালালো অনুষ্কা? আরে এটাকে ইয়ার্কি হচ্ছে নাকি? সবার সামনে এখানে ডেকে এনে অপমান করা হচ্ছে আমাকে। বিয়ে তো হবে আঙ্কেল, কিন্তু এই বরের সাথে, অন্য বরের সাথে। মানে তাহলে আমার ছেলের কি হবে? ও ও তো আমার। মানে ওয়ান টু থ্রি। সুমন তো ওদিকে আঁকেল হয়ে পড়ে আছে, কিন্তু পিহু কার হাত ধরে পালালো? বরটা কে? শ্রুতিক? ঋত্বিকের হাত ধরে পিহু কেন পালাতে যাবে? আচ্ছা অনুষ্কা, অনুষ্কা কার সাথে পালালো? আমার বেবি, আমার আমার বেবি, আমার বেবি কো? তোমার মনের মাঝে জানলা খুলে দিচ্ছে হাওয়া ভালোবাসায়। ও মন খারাপে পড়ছে মনে, আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায়। কেন ভাষালো? ভালোবাসার মানুষদের আমরা কোনোদিন আলাদা হতে দেব না। হবে না, দুজন ভালোবাসার মানুষ কোনোদিন আলাদা হবে না। অনুষ্কার ঋত্বিকের কাছে যেতেই হবে আমাদের, চলুন। যাব, কিন্তু তার আগে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের যেতে হবে। চলো পাল্টা।